রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখ, কিন্তু রবীন্দ্রনাথ আমাদের নিয়ত যাপনের বন্ধু। রবীন্দ্রনাথ কেমনভাবে একজন বৃদ্ধা একাকী মানুষের বন্ধু হতে পারেন? শ্রীচরণেষু রবি ঠাকুর, আজ আমি পায়ে পায়ে 64-র দরজায় এসে দাঁড়ালাম। আমার এই একলা ফ্ল্যাটে আজ আমি নিজের সঙ্গেই নিজের জন্মদিন কাটাচ্ছি জানো। এখন বেশ রাত হয়েছে, আকাশের গায়ে তারার ডালি নিয়ে হাজির হয়েছে একে একে রোহিণী, কৃত্তিকা, মৃগশিরার দল। সময়ের নিয়ম মাফিক আমার বার্ধক্য কিন্তু বেশ আধুনিক। আমি ইমেল করতে পারি, নাতির পাঠানো SMS-এর রিপ্লাইও দিই, তাই একা থাকার অভিমানে আর আজকের দিনটা নষ্ট করলাম না। ও ভালো কথা, সকালবেলা বাজার থেকে গন্ধরা জানিয়েছিলাম। টেবিল ল্যাম্পের ম্লান আলোর মতোই তার নরম সুগন্ধ এখনও অনেকখানি ভালো লাগার মতো আমায় জাপটে আছে। জীবনের 64টা শীত, গ্রীষ্ম, বর্ষা পার হয়ে এসে আজ তোমায় চিঠি লিখতে বড় ইচ্ছে করে গো ঠাকুর। খুব মনে পড়ে জানো, জন্মদিনের সকালে বাবা উদাত্ত কণ্ঠে গাইতে বলতেন, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তারপর যখন একটু বড়, ভালোবাসার কীট পিউপা বুনছে বুকের ভিতর, কোনো এক জন্মদিনে পেয়েছিলাম একটি সুগন্ধি চিঠি, গোলাপি কাগজে লেখা গোপন কথাটি রবে না গোপনে। রবি ঠাকুর, তুমি না থাকলে আমি কার কথায় বলতাম বলতো? ডুবতে রাজি আছি, কিন্তু কি আশ্চর্য দেখো, সব কটা কথায় শুধু তোমার গান, তোমার কথা, তোমার সুর, তোমার প্রাণ। সময়ের নিয়মেই বোধহয় সংসার, সম্পর্ক, সন্তান সবই বড় গা সওয়া হয়ে যায় একটা সময়ের পর। আমার একমাত্র মেয়েকেও আমি তার জন্মদিনে তোমার কথাতেই বলতাম, তোমারও প্রকাশ হোক কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতন। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন দেখো, কোনোদিন আমার মেয়েকে এককুলি রবীন্দ্রসঙ্গীত গাইতে শুনিনি। তাদের জীবন আরও আধুনিক, কিন্তু কি শুষ্ক, কি নিষ্ফলা সে জীবন ঠাকুর, যেখানে তুমি নেই। আমি ব্যালকানিতে বসে বসে শহর কলকাতার মন খারাপ দেখি, ধুলো আর জ্যামের উল্টো দিকে দৌড়ে চলা শৈশব দেখি, কৈশোর দেখি, আর মনে মনে ভাবি, এদের গভীরে কোথাও কি তুমি নেই ঠাকুর, কোথাও কি তুমি নেই? প্রাণহীন, মমতাহীন এই পৃথিবীতে এরা কাকে নিয়ে বাঁচবে? আমার ভয় করতো রবি ঠাকুর, সত্যি বড় ভয় করতো গো। কিন্তু আজ আমার খুব আনন্দের দিন, খুব উৎসবের দিন জানো। নাতনি আমায় চিঠি লিখেছে, জীবনে গোপন সমীরণের ঝাপট লেগেছে কিনা লিখেছে। দিদান, কষ্টের অনুভবের মধ্যেও যে লুকিয়ে থাকতে পারে এত পরিতৃপ্তি বুঝতে পারিনি আগে, তাই আমি প্রাণেরও আশা ছেড়ে সঁপেছি প্রাণ। আর আজ তোমায় লিখছি দিদান, ভালো আছি, খুব ভালো আছি। মেয়েটাকে তুমি রক্ষা করো তোমার সুরের ভাষায়, তোমার প্রাণের কথায়। ঘড়িতে প্রায় 12টা বাজলো, আজ সকাল থেকে খুব মনে পড়ছে জানো, জন্মদিনের সকালে বাবার উদাত্ত কণ্ঠে গান, মায়ের হলুদ ভেজা আঁচল গন্ধ, আর আজ আমার একার জীবনযাপন সব বদলে গেছে ঠাকুর। হত্যা, ধ্বংস, মরণযজ্ঞকে মিথ্যা প্রমাণ করে তুমি শুধু এক রকম থেকো। রবি ঠাকুর, তুমি শুনতে পাচ্ছ কি বাজছে আমার ঘরে? শুনতে পাচ্ছ? হে বন্ধু মোর, হে অন্তরতর, এ জীবনে যা কিছু সুন্দর সকলই আজ বেজে উঠুক সুরে তোমার কানে, প্রভু তোমার কানে।
ধাই যেন মোর সকল ভালোবাসা তোমার পানে প্রভু তোমার পানে যাই যেন মোর সকল গভীর আশা তোমার কানে প্রভু তোমার কানে।